আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো DPRC হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড থেকে। আমি মোহাম্মদ সৌরভ বলছিলাম, আমার সাথে আছেন মিসেস শাহানারা জাবেদ। তো উনি আমাদের এখানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহর প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন দীর্ঘ 17 দিন যাবৎ। তো ওনার সাথে কথা বলে আমরা ওনার সাথে পরিচয় হয়ে নিব। চলো, ওনার সাথে পরিচয় হয়ে নিই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলে পরিচয়টা দিয়ে কোথা থেকে আসছেন একটু বলবেন। আমার নাম মিসেস শাহানারা জাবেদ, আমি খিলগাঁও গোরান থেকে আসছি, খিলগাঁও থানার গোরান থেকে আসছি, 482 দক্ষিণ গোরান। জি, আপনি তো আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন। জি। তো ম্যাম, আপনার কি সমস্যা ছিল একটু বলবেন? কোমরে ব্যথা, অনেকদিন যাবৎ কোমরে ব্যথা। মানে আপনার মেইন সমস্যাটা ছিল কোমরে খুব ব্যথা ছিল, যেটা আপনি হাঁটতে চলতে খুব সমস্যা হতো, খুব সমস্যা পড়তে হতো? পড়ে গেছিলাম, আঘাত পাইছি। মানে সমস্যাটা কিভাবে হচ্ছে, আপনি কিভাবে ব্যথাটা পেয়েছেন? ব্যথাটা আমি রিক্সা থেকে রোডে যাওয়ার সময় ওই বেবি রিক্সাকে এমন করে ধাক্কা দেয়, তাতে ভীষণ জোরে পড়ে যায়। মানে হাইওয়ে রোডে, বড় রোডে পড়ে যে ভীষণ ব্যথা হয়, ওই ব্যথাটা আমার এই বাম সাইড থেকে একদম পেটের নাভিতে আসে, ভীষণ ব্যথা। কত বছর আগে ব্যথাটা পেয়েছেন? অনেক দিন আগে, তখন অল্প বয়স ছিল, এই ছিল তখন আর কোনো চিকিৎসা করি বলতে চাচ্ছেন, যখন আপনার কম বয়স ছিল, অর্থাৎ 20-25 এর মতো ছিল, অর্থাৎ আজ থেকে 15-20 বছর আগে সমস্যাটা ছিল। আপনি হচ্ছে বেবি বা রিক্সা থেকে পড়ে গেছিলেন, পড়ে গিয়ে আপনি মাজায় ব্যথা পেয়েছেন? হ্যাঁ, খুব ব্যথা পাইছিলাম বাম সাইডে। আচ্ছা ম্যাম, যখন আপনি যে ব্যথাটা পেয়েছেন, আপনার যখন দুর্ঘটনা ঘটেছে, তখন আপনার কি সমস্যা হতো প্রতিদিন চলা ফেরা? তখন তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, তখন আর কিছু করি নাই, ডাক্তারের কাছে যাই নাই, কিছু তেমন করি নাই। আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা কখন থেকে বুঝতে পারলেন যে আপনার খুব সমস্যা বা মাজায় ব্যথা হচ্ছে? সবকিছু টেস্ট করলাম। দেখুন, এমআরআই থেকে একটা টেস্ট করছি, ওখানে টেস্টে তারপরে উনি দেখে বললেন যে 1 মাস থাকতে হবে ছেলেদের বলছে। তারপর আমি তাকে দেখছি, তো আমার ও ব্যথাটা কয়েকদিনই নাই, একদম নাই। এখন আমি মনে করি আমি খুব সুস্থ। জি ম্যাম, আমি আরেকটু জানতে চাইবো, আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারকে তো আপনি দেখিয়েছেন, স্যার তো আপনাকে 30 দিনের ভর্তি থাকার কথা বলেছেন, তো আপনি আজ পর্যন্ত কতদিন হয়েছে ভর্তি ছিলেন? আজ পর্যন্ত 17 দিন আমি হাসপাতালে ছিলাম। আচ্ছা, 17 দিন আপনি ভর্তি ছিলেন, কিন্তু এই যে 17 দিন ভর্তি ছিলেন, আপনাকে 30 দিনের ভর্তি দেওয়া হয়েছিল, 17 দিনে আপনার শরীরের কি অবস্থা, আপনার যে সমস্যাটি ছিল সমস্যাটা কি অবস্থা? আমার সম্পূর্ণ ভালো লাগে এখন। মানে আপনি 17 দিনে ইনশাল্লাহ মোটামুটি আগের চাইতে অনেকটা সুস্থ হয়ে গেছেন, আপনার যে সমস্যাটা ছিল এটা একদমই সমস্যা সমাধান হয়ে গেছে, এখন কোনো সমস্যা পড়তে হচ্ছে না বা কোনো ব্যথা নেই এরকম কিছু? জি। আচ্ছা দর্শক, আমাদের সাথে আছেন মিসেস শাহানারা জাবেদ, ওনার সাথে ওনার ছেলে আছেন। আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাইব, যিনি সবসময় ওনার সাথে ছিলেন, পেশেন্টের সাথে থেকে আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়েছেন, তো ওনার সাথে একটু কথা বলবো, আসুন পরিচয় হয়ে নিই। জি, আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ শওকত আল মামুন, আমাদের বাসা হলো খিলগাঁও গোরান, 482 দক্ষিণ গোরান। আপনি মিসেস শাহানার কি হন? আমি ওনার ছোট ছেলে। আচ্ছা, আপনি তো স্যার ম্যামের সাথে সবসময় ছিলেন, আপনি যতজন ডক্টরের কাছে গিয়েছেন বা আমাদের এখানে আসছেন, আমাদের স্যার ট্রিটমেন্ট নিয়েছেন, প্রথম থেকে সেই শেষ পর্যন্ত কিন্তু আপনি সবসময় সাথে ছিলেন, আপনি সবকিছু করেছেন। আমি অ্যাকচুয়ালি বাইরে থাকি, আমি আসছি এই ছুটিতে, ছুটিতে আসার পরে আমার বড় ভাইকে একবার পাঠাইছিলাম এখানে DPRC-তে, উনি আসার পর দেখে গেছে, তারপরে ছুটির থেকে আসার পরে পরে এখানে শফিউল্লাহ স্যারের কাছে আসলাম। স্যার, আমি একটু জানতে চাইবো যে আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার সম্পর্কে কীভাবে জানতে পেলেন? ওই যে আমার
বড় ভাইয়া আসছিল, আয়েশা খোঁজ খবর নিয়ে গেছিল ফিজিওথেরাপি, এটার জন্য উনি নাকি স্পেশালিস্ট, এর জন্য ওনার কাছে অ্যাকচুয়ালি আসা, আমার বড় ভাই আসছিল। তারপরে এই যে আমি আসলাম, আসার পরে উনি টেস্ট দিল, অ্যাকচুয়ালি আমার আম্মার এজ হয়ে গেছে তো 70+, এখন তো আর তার ওনার কোনো অপারেশন টপারেশন করা যাবে না, এর জন্য ওনার কাছে আসার পরে তারপর উনি বল টেস্ট করালো, এমআরআই, সিটি স্ক্যান, তারপরে এক্স রে করানোর পরে দেখলো না উনি ট্রিটমেন্ট এখানে ভর্তি রেখে করতে হবে, তখন আর কি উনি বললো, তারপরে অ্যাডমিশন নিলাম। তারপরে উনি বললো এক মাস থাকতে হবে, তারপরে এক মাসের আগে আর কি 17 দিনে, মোটামুটি 17 দিনে আগে অনেকটা বেটার আর কি, উনি বলতেছে হ্যাঁ ব্যথাটা থানায় সব চলে গেছে, বেটার দেন বিফোর। জি স্যার, আমি আরেকটু জানতে চাইবো, আমাদের তো এখানে আপনি অনেক যতদিন ভর্তি ছিলেন আপনার মা ততদিনই আপনি ছিলেন, তো আমাদের যে ম্যানেজমেন্টের যে ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, ফিজিওথেরাপি, মূলত আমাদের তো ট্রিটমেন্টের ব্যবস্থাই হচ্ছে ফিজিওথেরাপি, তো সবকিছু মিলে আপনার আসলে কেমন স্যাটিসফাই আমাদের উপরে, একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন কিছু। জি, আসলে অ্যাকচুয়ালি ওনাদের এখানে যেটা আমি দেখলাম, তাদের ওনাদের মোটামুটি মেডিকেশন বলেন, ট্রিটমেন্ট, ফিজিওথেরাপিস্ট যা আছে, ওনাদের ফিজিওথেরাপিস্টটা আমাকে খুব ভালো লাগছে, আমার আম্মাও খুব হ্যাপি অ্যাকচুয়ালি তাকে দিয়ে, মোটামুটি হ্যাপি। ওভারঅল তাদের ট্রিটমেন্ট, থাকার ব্যবস্থা এখানে সবই ভালো, আর এখানে মোটামুটি নিচে অনেক পেশেন্ট দেখতে পেলাম, দ্যাট মিন্স তারা কোনো ভালো সার্ভিস পাচ্ছে বলে এখানে আসতেছে, মোটামুটি ক্রাউড থাকে রিসেপশন অ্যাডমিশন, ওইখানে মোটামুটি অনেক পেশেন্ট সিরিয়ালে বসে আছে আমি দেখলাম, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। আর আপনারা অনেকে ট্রাই করতে পারেন, যাদের এমন সমস্যা, অনেকদিন ধরে ব্যথার সমস্যায় ভুগছেন, তারা একবার এসে কিছুদিন ট্রিটমেন্ট করে যদি বেটার মনে করেন আপনারা আসতে পারেন। দর্শক শুনতে পেলেন আমাদের স্যারের কথা, তো আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, আপনারা এদিক সেদিক না গিয়ে আপনারা যেখানে গেলে একদম সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন, যেখানে প্রপার একটা ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে সেখানে যাবেন, অযথা মোটা অঙ্কের টাকা পয়সা নষ্ট না করে আপনারা যেখানে সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন সেখানে যাবেন, সেখানে ডক্টরের ট্রিটমেন্ট নেবেন, ইনশাআল্লাহ আপনারা যে সমস্যায় ভুগতেছেন অবশ্যই সেটা আপনার ফলাফল আপনারাই পেয়ে যাবেন। আজকের জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।